Hey guys, welcome back to another video of Bulbul Ahmed channel. I'm your host Bulbul Ahmed with you. So, aske je bishoy ta niye kotha bolbo, eta already ami amar channel e video korechhilam Odesk er notun rules somporke. So, Odesk er notun rules somporke jodi boli, to ekhane ei video ta ache je new rules from Odesk eta chilo. So, around 1 month, মানে এক মাস হয়ে গেছে এই ভিডিওটা দিছি চ্যানেলে তো আমি একটু ফেসবুকে ঢুকে আমি ফেসবুকে ঢুকে তারপরে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো ফেসবুকে ঢুকছি ফেসবুকে ঢুকলে আসলে বোঝা যাবে যে আমি আসলে কেন এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি আচ্ছা অলরেডি আমি দেখতেই পাচ্ছি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে ওডেক্সের মেসেজ আর কি এখানে গেছে ওডেক্স বাংলাদেশ গ্রুপ আমি সরাসরি গ্রুপে চলে যাচ্ছি একটু দেখার জন্য তো এখানে দেখা যাচ্ছে যে 6 hours ago মানে 6 ঘন্টা আগে একজন এখানে মেসেজ করছে যে সে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার এখানে তার জব সাকসেস রেট দেওয়া আছে বিভিন্ন কিছু দেওয়া আছে এখানে দেওয়া আছে একজন সে ওডেক্সে ইমেল পাইছে যাই হোক অনেক কিছু পাইছে অবশেষে অপ্রকার থেকে ওডেক্স থেকে টপ রেট খুব ভালো লাগছে তো এখানে ম্যাক্সিমাম এগুলোতে আছে যারা টপ রেটেড দেখাচ্ছে যে আমি টপ রেটেড ম্যাক্সিমাম সবাই এগুলো আসছে যে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে তাকে দেওয়া হয়েছে তো আমি যেটা ভাবছিলাম যে আমি কোনো ইমেল পাচ্ছি না নিজেটা দেখলাম যে আমি ইমেল কোনো ইমেল পাচ্ছি না কোনো কিছুই পাচ্ছি না তো হঠাৎ করে আমি দেখলাম যে ওডেক্সে ঢুকে দেখি সবাই ইমেল পাচ্ছে আমি কেন পাচ্ছি না তো এটার জন্য আমি সরাসরি ইয়েতে চলে গেলাম আমার ওডেক্সে ওডেক্স অ্যাকাউন্টে যাওয়ার পরে এটা অবস্থা তো এখানে আমি যে ভিডিওটা করছি ভিডিওতে বলছিলাম যে ভিডিওতে যে এখানে নতুন করে ইয়ে দেবে আর কি কন্টেন্ট দেবে যেখানে সব মান্থলি 7টা করে পয়েন্ট থাকবে যেখানে 5টা করে পয়েন্ট কাটা যাবে সর্বমোট মান্থলি 10 থেকে 12টা জবে অ্যাপ্লাই করা যাবে তো গুড নিউজ হচ্ছে যে এই মাস এখন মাস চলতেছে আজকে মাসের 26 তারিখ আর স্বাধীনতা দিবস আজ তো সবাইকে আসলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো উচিত সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যাই হোক তো অ্যাজ আর্লি অ্যাজ মাস 13 2015 এটা শুরু হবে মাসের 31 তারিখ থেকে তখন আর এখানে অ্যাভেলেবল থাকবে না যে ইউ হ্যাভ 20 অ্যাপ্লিকেশনস রিমেইনিং মানে 20টা করে যে কোটা ছিল তো এখন আর 20টা করে কোনো কোটা থাকবে না এখন থেকে কোটা থাকবে আর থাকবে না আর এরপর থেকে 7টা করে মোট পয়েন্ট থাকবে এখানে পয়েন্ট অনুযায়ী জবের ধরন অনুযায়ী পয়েন্ট করে যাবে এবং মান্থলি 10 থেকে 12টা জব অ্যাপ্লিকেশন করা যাবে তো জব অ্যাপ্লিকেশন মাসে 10 থেকে 12টা করা গেলে জব পাওয়ার চান্সেসটাও বেড়ে যাবে এবং ফালতু কেউ আর কি জবে অ্যাপ্লাই করবে না যাই হোক এই ভিডিওটাতে আছে নিউ রুলস ফ্রম ওডেক্স এটা দেখলে আপনারা বুঝতে পারবেন চ্যানেলে আছে অলরেডি 1 মান্থ আগে এটা দেওয়া হয়েছে তো যে বিষয়টা আর কি যে টপ রেটেড যে ব্যাপারটা এখানে বিভিন্ন লোক বিভিন্নভাবে দেশের টপ রেটেড ব্যাপারটা তো একটু হাসি লাগলো যে এখানে একটা ব্যাপার দেখে এটা কালো কালার করে দিয়েছে এটা আমি পরে বলছি তো এটা দেখতে হলে যারা ওডেক্সে আছে যারা দেখতে হচ্ছে না তো সব থেকে বেশি সুবিধা হবে যে নতুন যারা আছে অনেকের অ্যাকাউন্ট আছে এখানে হয়তো বা ওডেক্স ওডেক্স বাংলাদেশ গ্রুপে আছে যে এখানে ব্যাপারটা ওডেক্স বাংলাদেশ গ্রুপে অনেকেও বলতেছে যে আমার আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে বিভিন্ন ব্যাপার এই যে একটা মেসেজ এখানে সরাসরি চলে আসছে যে 23 ঘন্টা আগে দেখে ক্যামেরা সব দ্য প্রবলেম এনি হাউ
I have messaged support and customer content, but they respond to the message. মানে ইনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে একটু বড় করে দেখালে বুঝতে পারবেন যে ওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড তো ওডেক্সে আমি লাস্ট আমি কাজ করছি মেবি 2013 মাঝামাঝিতে তারপরে ওডেক্সে আমি সেরকম কোনো বিটও করিনি আর তারপরে কাজও করা হয়নি তো কাজ না করার কারণে বিভিন্ন ধরনের কাজ করার ফলে তখন বুঝতাম না ফার্স্ট টাইম ওডেক্সে অ্যাকাউন্ট করছি যারা জবের জন্য অ্যাপ্লাই কর ইন্টারভিউতে ডাকছে তো হ্যাঁ পারবো করে দিচ্ছি কিন্তু ওই টাইমটা এতটা জানতাম না তো বিভিন্ন ধরনের কাজ করার পরে বিভিন্ন করার পরে জানার পরে বোঝার পরে এখন আর কি ওটা কাজ করা হয় না তো লাস্ট 2013 সালে করছি তো এরপরে যেটা হয়েছে যে ফিডব্যাক অনেক কম আসছে দেখলে হয়তো বা অনেকেই ভাববে যে ভাই আপনি জানেন বোঝেন আপনার ফিডব্যাক এত হয় তো আমাদের যশোর এলাকার একটা কথা আছে যে শিখছে কোথা থেকে বসে ধরা খাইছি যেখান থেকে তো আমি শিখছি ওখান থেকে যেখান থেকে ধরা খাইছি তো মাই স্ট্যাটাসে আমি যখন ক্লিক করলাম আমি দেখাই আপনাদেরকে মাই স্ট্যাটাসে ক্লিক করলাম মাই স্ট্যাটাসে আমি যখন ক্লিক করছি তো আমার এখানে আমি সরাসরি দেখাই দিচ্ছি এখানে আমি যে হাসলাম একটা কারণে যে এখানে তাদের এস্টিমেট আর্নিং কেউ দেখাচ্ছে না এখানে একজন আছে যে সে মান্থলি ইয়ারলি কত করবে আর্নিং আমি এত কাজ করার পরেও আমার বেশ কিছু ফিডব্যাক আছে বেশ কিছু ক্লায়েন্ট ফিডব্যাক দিচ্ছে যে আমি এদেরকে নেবো তাকে আবারও কাজে নেব আর কিছু কিছু ক্লায়েন্ট তাদের কাজে মাঝখানে ক্র্যাকলিস্টে কিছু কাজ করছিলাম বুঝতাম না ক্র্যাকলিস্ট সম্পর্কে আর ভিডিও টিউটোরিয়াল দেখছিলাম ইউটিউবে যে ক্র্যাকলিস্ট অ্যাভেলেবল জব পোস্ট করা যায় কিন্তু বাংলাদেশ থেকে যে হয় না এটা জানতাম না তো যাই হোক এখানে আমি কোনো ইমেল কিছু না পাওয়ার পরেও আমি দেখলাম যে এখানে আমি টপ রেটেড ফ্রিল্যান্সার আসছে কারণ আমার বেশ কিছু ক্লায়েন্ট তিনজন ক্লায়েন্ট আমাকে ফিডব্যাক দিয়েছিল যে নেক্সট টাইম আমি এর সাথে কাজ করব তো আমার এই জন্য আমি এখানে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে আমিও যুক্ত হয়ে গেছি আর এখানে লাস্ট 12 মান্থ আর্নিং তো হয়নি আমি আসলে করিনি তো এখানে ফিডব্যাক একেবারে তিনে নেমে আসছে যেটা আসলে খুবই ভয়ঙ্কর আমার জব পাওয়ার জন্য আসলে খুবই কষ্টকর হয়ে যাবে তো আমি আশা করি কিছু নিয়ম ফলো করলে আমি জব আবার পাবো যেহেতু আমাকে টপ রেটেড একজন ফ্রিল্যান্সার হিসেবে গেছে 31 তারিখের পরে আমি আবার অ্যাপ্লাই করবো ওডেক্সে এপ্রিল থেকে তো আমি যদি জব পাই কেন জব পাইলাম ক্লায়েন্টের কাছ থেকে শোনার পরে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব ইনশাল্লাহ তো যাই হোক ফিডব্যাক স্কোর কমে গেছে জব সাকসেস 55% চলে আসছে ক্লায়েন্ট রিকমেন্ড কেউ রিকমেন্ড করতেছে না লং টার্ম ক্লায়েন্ট 50% রিসেন্ট অ্যাকাউন্ট হোল্ডার একদম আমি একটাই অ্যাকাউন্ট যাই হোক বেশি কিছু নয় এখন অনেক কিছু আছে এখানে তো যে বিষয়টা আমি এখন বলতে চাচ্ছি যে আমি টপ রেটেড ফ্রিল্যান্সার রিকোয়ারমেন্ট এখন এই বিষয়টা একটু ডিসকাস করি আপনাদের সাথে রিকোয়ারমেন্ট ফর দিস এক্সক্লুসিভ প্রোগ্রাম ইনক্লুডিং মানে আমি যে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছি আমার জন্য ওডেক্স কী করবে হ্যাঁ আমি কী ধরনের সার্ভিসটা ওডেক্স থেকে পাবো যে এখানে 90% প্লাস জব সাকসেস আমি যে জবগুলো করবো সেখানে 90% আমার সাকসেস রেট চলে আসবে এবং 1000 প্লাস 12 মান্থ আর্নিং মানে আমার বছরে ম্যাক্সিমাম আমাকে আমি জব পাওয়া মানে আর্নিং করতে পারবো $1000 এর উপরেও আমি পাবো নো পলিসি ভায়োলেন্স আমি যখনই হয়তো বা আমি আই গেস এই 3 নম্বরটা আমি আমি গেস করছি আমি শিওর বলতে পারছি না তো আই গেস আমি গেস করতেছি যে আমার এই পলিসিটা আমি যদি কোনো পলিসি ব্রেক করি ওডেক্সে তো আমাকে জানানো হবে যে তুমি এই পলিসিটা ব্রেক করতেছ নিয়মটা তো তুমি এটা বাদ দাও আমাকে হয়তো এটা জানাবে 100% কমপ্লিট প্রোফাইল
অলরেডি আমি 90% করে রাখছি। আর আসলে আমি ওই পরীক্ষাতে বিলিভ করি না, কারণ আমাদের অনেকেই আছে, অনেক কোশ্চেন্সের অ্যান্সার আছে ওডেক্সের বিভিন্ন ব্লগে বিভিন্ন ধরনের। তো আমি আসলে ওইগুলো বিলিভ করি না, আমি বিলিভ করি কাজে, কাজ দেখে ক্লায়েন্ট পছন্দ করলে ওইটাই আমার জন্য বিশেষ কিছু। আমার 90% অ্যাকাউন্ট প্রোফাইল ফিল আপ আছে, ও 10% আমার কাজ দেখে হয়ে যাবে। যাই হোক, তো এখানে আছে যে লার্ন মোর টু আর্ন দিস ফ্রিল্যান্স বাজেট টু ডিসক্রিমিনেট ইয়োর প্রোফাইল। তো যারা জানতে চান তারা এখান থেকে নিউজ হবে এটা ওপেন করে এই বিষয়ে জেনে নেবেন যে আসলে হাউ টু বিকাম টপ রেটেড এটা আপনারা জেনে নেবেন। আমার জন্য মনে হয় কি যারা জানবেন তারা এটা সুবিধা হবে। তো এখন এটা জানাচ্ছি না, আমি হয়তো বা এটা নিয়ে আপনি নিজে আর একটা টিউটোরিয়াল করার চেষ্টা করবো, সেখানে আরও ডিটেলস আমি নিজে জানবো, আরও ওদের থেকে জানার চেষ্টা করবো। সব কিছু মিলে টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা করার দরকার সেটা নিয়ে জানাবো। তো যাই হোক, এখানে বেশ কিছু ফিচার আসবে যেটা ওডেক্স থেকে হেল্পফুল। যারা হাইব্রিড কোয়ালিটির, আমরা যারা ফেসবুকে ইউজ করি তারা আসলে এগুলো বলে যে হাইব্রিড কোয়ালিটির যারা ফ্রিল্যান্সার আছে জানে না সরকার বানাচ্ছে হাইব্রিড। সরকার বানাচ্ছে আসলে এটা বলা ঠিক না, যারা ট্রেনিং দিচ্ছে তাদেরকে আমি বলব যে ট্রেনিং যারা দিচ্ছে ঠিকঠাক মতন যারা ট্রেনিং দিতে পারছে না তাদের জন্য হাইব্রিড ফ্রিল্যান্সার আসছে। এবং এদের সম্পর্কে বেশ কিছু অবজেকশনও পাইছি, এরা এদের প্রোফাইলে লেখে যে গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত ফ্রিল্যান্সার। তো বাইরের দেশের যারা ক্লায়েন্ট আছে তারা মনে করে যে না, গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত যেহেতু এদেরকে হায়ার করি। হায়ার করার পরে দেখা যাচ্ছে যে এরা টাকা নিয়ে বাস হাওয়া হয়ে যায়। তো আসলে এটা গভর্নমেন্টের কোনো দোষ না, আর যারা শেখাচ্ছে হয়তো বা তাদের কোনো সমস্যা, অথবা যারা ঠিকঠাক মতন শেখাচ্ছে তারা নিতে পারছে না, এখানেও সমস্যা। তো বিভিন্ন ধরনের সমস্যার কারণে হাইব্রিড কোয়ালিটির ফ্রিল্যান্সার জন্ম নিচ্ছে। তো এটাকে ছাঁটাই বাছাই করে লাভ ফিরিয়ে বের করার চিন্তা ভাবনা ওডেক্স নিয়েছে। ওডেক্সকে আসলে হ্যাটসঅফ করা উচিত, নেক্সটে আমাদের জব পাওয়ার জন্য আরও সুবিধা হবে এবং প্রোফাইল রেট আরও বাড়বে, আরও ইনকাম বাড়বে এবং টপ ফ্রিল্যান্সার হওয়ার চিন্তাভাবনা আছে যেহেতু ইনশাল্লাহ হবো আগামীতে। আর চিন্তাভাবনা আছে যে আরও নেক্সটে আরও বেশ কিছু স্টেপ নেওয়া, কিন্তু আপনার আছে যে ওডেক্সে একজন পেইড মেম্বার হিসেবে ইয়ে করবো যে 60% আসলে ক্রেডিট থাকবে, ওটাকে 120 করতে পারি, 100 করতে পারি। কারণ যখন হয়তো বা মেবি নট শিওর, আমি গেস করতেছি এরকম হবে যে যারা ওডেক্স থেকে পয়েন্ট কিনতেছে তাদের জন্য আলাদা একটা সুবিধা ওডেক্স দেবে, এবং সেখানে হয়তো বা ক্লায়েন্টরা বুঝতে সুবিধা হবে যে এরা নট ফেইড, এরা টাকা দিয়ে পয়েন্ট কিনে আমার অ্যাপ্লাই করতেছে। তো এগুলো হবে, এগুলো যখন হবে আস্তে আস্তে এ বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। তো দেখা হচ্ছে এপ্রিলের 1 তারিখে নতুন কিছু ফিচার নিয়ে ওডেক্সের। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আর যারা টপ রেটেড ফ্রিল্যান্সার হচ্ছেন তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আমি বুলবুল, ভালো থাকবেন সবাই। বুলবুল আহমেদ দর্শক চ্যানেল থেকে আজকে ওখানে বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন, ভালো কিছু করবেন, হাইব্রিড ফ্রিল্যান্সার হবেন না, ভালো ফ্রিল্যান্সার হবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।